او پیغمبر مرسال آخری زمان پیغمبر رکر امی امار کلام نظر کرب کلام اونار امت رای کلام تلوات کرب امی اللہ شفیق قطاول قرآن تلوات کر لین اللہ شفیق قطاول اللہ اکبر بولین قرآن الكريم تلاوت করলে আল্লাহর সাথে কথা বলা হয় ওযু সহকারে পড়তে পারবে ওযু ছাড়াও পড়তে পারবে জুতা ছাড়া পড়তে পারবে জুতা সহকারেও আল্লাহর কালাম পড়তে পারবে قرآن الكريم আল্লাহ যদি বলতেন মক্কা অথবা মদিনায় নাযিল হয়েছে সেখানে এসে তেলাওয়াত করতে হবে ওইখানেই যাওয়া লাগতো আল্লাহ কথা বলেন নাই পৃথিবীর যে কোন জায়গায় তেলাওয়াত করতে পারবা মহান আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ নির্ধারিত করে দেন নাই যে 100 আয়াত দৈনিক পড়তে পারবা বেশি পড়তে পারবা না বরং আল্লাহর কালাম যে যত বেশি তেলাওয়াত করবেন তার মর্যাদা তত বাড়ায়া দেওয়া হয় কুরআনুল কারীমের হাফেজ বলেন ফাউন্ডেশন এটা সংগঠন قرآن قديم حافظ فيه بشم برقور علاقا اپنا در علاقا حافظ قرآن جانا قیامت القتل معدن ومستقبه اللہ اکبر اللہ حشور مطح تینی دان دیبن او امر لوح محفوظ تمہار کسا امر کلام چلو امر کلام کوئی امر کلام تمہار حفاظت چلو کلام کوئی لوح محفوظ بلوی اللہ جبرائیل امین امار کستے کے نیا گیا سے جبرائیل امین نیا گیا سے جبرائیل علیہ السلام کی اللہ جی گاشا کر بنا مر کلام کوئی جبرائیل علیہ السلام بلوی اپنا رحابی بری کسے میں دیا حضور اکرام صلی اللہ علیہ وسلم کے اللہ جگہ شکر بین دوستو اپنا کسے جبرائیل امین امر کلام دیے گیسے حفاظت کی کرسن ای کلام حفاظت کی کرسن اپنی بولین اپنا امر پیغمبر ہوئی دوئی بولتے تک دی اللہ আপনার কালামের হেফাজতের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত জড়াইছি আপনার কালামের হেফাজতের জন্য উহুদের ময়দানে দণ্ডাল শহীদ করে দিছি আপনার কালামের হেফাজতের জন্য আমার কষ্টে গড়া সাহাবীরা শহীদ হয়ে দুনিয়া ছেড়ে দিয়েছে আপনার কালামের হেফাজতের জন্য আমি যতদিন দুনিয়ায় ছিলাম আপনার কালামের অবমূল্যায়ন হইতে দেই নাই হেফাজত করে আসছি এখন আমার কালাম কই যে আপনার কালাম আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি যে আপনার উম্মতকে আমার কালামের হেফাজত করতে পারছে তারা আমার কালামের হেফাজত কি তারা করতে পারছে আপনারা আমার হাবিব ওই দিন বলবেন আপনার কালামকে জিজ্ঞাসা করে হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামকে ডাক দিবেন আল্লাহর কালাম হাফেজ কোরআনের সিনার ভিতর থেকে আল্লাহর সামনে দাঁড়াইবে হাফেজ কোরআনের সিনার থাকা চল চল ভিতরে দেখতে দেখা যায় আপনার ভাই যাইতেছে দেখা যায় আপনার ভাতিজা যাইতেছে চলো মন আল্লাহর একটা কালাম কুরআনুল কারীম যাইতেছে হাফেজ কুরআন কুরআনুল কারীমের হাফেজ এদের মর্যাদা হবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলতে থাকবেন যে পড়তে থাকো আর চর্চা থাকো পড়তে থাকো আর চর্চা থাকো এক এক আয়াত পড়বে আর এক একটা সিঁড়ি অতিক্রম করবে এক একটা সিঁড়ির উচ্চতা এক একটা তলার উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত সুবহানাল্লাহ 6666 তলা উপরে
حافظ القرآن دل مسلم حبه اپنا جده شدو الحمد سورة زناس الحمد سورة سوری شدو باب جده زنا تکه شاف آیا شب شلو پر جده اتنی پر بر دوش آیا دوش آیا کرلن دوش دولا پر جده اتنی پر بر حافظ قرآن چھوئے ہزار چھوئے شوئے 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 پر پر قیامتن کچھی موئے دنے اللہ پاک رب بلائلہ اپنا رمر حبیب شکر کتھا بلچن جا اپنا رمت بھی امر کلام حفاظت کرتے بھٹسے اپنا رمر حبیب بل بنا امر کلام کی اپنا امر رمت کی جگہ شنا کرے اپنا کلام کی جگہ شنا کرے اللہ پاک ای کلام کے ڈک دیبن حفظ قرآن در سنر بیتر کے بیر ہوئے اللہ شمی حضیر ہوئے حدیث مدر سے اللہ کلام اللہ شتہ حشر مٹے مطا بولے حبیب رمانات آخری زمان ارپای غمبر رمانات کے تمہارے حفاظت کرسے کم نے حفاظت کرسے تمہیں بلو شویوں اللہ کلام ایدن اللہ شتہ بولتے تک باللہ ایک دل منوش تو اما کے حفاظت کرسے مکست کریا اما تکتا حروف جنو کیوں مچھے جتے نا پارے ای جنو پورا تریش پرا قرآن مشے مکست کرے ہوئے کاغوزر قرآن جلائے دوازائے پاتور لکھتا مچھے دوازائے کنتو شنر سنر بیتر جدی کیوں مکست کرے ہوئے ওই হরফ মুছে দেওয়ার সুযোগ না আল্লাহর সামনে আল্লাহর কালাম বলতে লাগবে আল্লাহ একদল মা বাবা তার সন্তানকে দিয়ে দিয়েছেন কোরআন মুখস্থ করার জন্য হাফেজ হওয়ার জন্য কোরআনের হাফেজ বানাইবার জন্য সাত বছরের শিশু তার যে শিশু মায়ের মায় বাবার মাঝখানে ঘুমানোর কথা মা বাবার মাঝখানে ঘুমানোর কথা এমন এমন শিশুকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে মাদ্রাসার ফ্লোরে ঘুমায় প্রচন্ড শীতের মধ্যে মা বাবা যখন ল্যাপটপ নিয়ে আরামে ঘুমায় তখন এই ছেলেটা মাদ্রাসার ফ্লোরে আছে শীতের সকালে মা বাবা আরাম করে কিন্তু এই ছোট সাত বছরের বাচ্চাটা فضر شمائے گھوم تکے اٹھے تھنڈا پانی دیا وضو کریے کپ کے تاکے ار پر پر تاکے سٹو سٹو بچہ گنر وستا جو کم مابلان شرن ہائے رن نگوڑے بوشے بوشے مار چکر پانی ٹپ ٹپ پرے 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 تاکے بابا تکن بشی شرن ہوئے جائے تکن انہی آستے استے کرے মাদ্রাসা পর্যন্ত চলে আসেন কলিজার টুকরাই সন্তানকে দেখার জন্য এত আদরের সন্তান আদরের সন্তানকে দিয়ে মাদ্রাসায় ভর্তি করেছেন আদরের সময় যতনের সময় আল্লাহর কালাম হেফাজতের জন্য মাদ্রাসায় দিয়ে দিয়েছে যখন দেখে নিজের কলিজার টুকরা সন্তান ঠান্ডায় কাঁপে আর আল্লাহর কালাম পড়ে मन रे तो कौन शांतना दे मन रे कादिशना रे मन दुनिया का मनोहर जन चले कल दे नहीं अल्लाह कलाम है फाजतर जन्नती सी एक बल मनुष्य मुकर धाम संस्थान भी अल्लाह कलाम है फाजत करा है جئی مطر اللہ کلم حشور رمتی کتا بول بے ایک دل ماں بابا تدر شنطن کے لیے قرآن مکست کرائے حفاظت کرائی سے اللہ پاک رب العالمین تو کنی فرشتہ جرکے حکم دیمن کتائی دی فرشتہ جاؤ
হাশরের মাঠে ঘুরে ঘুরে মা বাবা তালাশ করো হাফেজে কুরআনের মা বাবা তালাশ করো কুরআন পড়নে ওয়ালা হাফেজ আলেম যারা এদের মা বাবা তালাশ করে করে হাশরের এক কিনারে দাঁড় করাও এক কিনারে দাঁড় করায়া নূরের টুপি এদের মাথায় পরায়া দাও এদের মাথায় নূরের টুপি পরায়া দাও حافظ القرآن در ماتھا پتار ماتھا اے جئے انہوں نے ٹوپیٹا پورانو ہو بے حافظ القرآن در ماتھا پتار اے انہوں نے جئے ٹوپیٹا پورانو ہو بے اوئی انہوں نے ٹوپیٹا یا تو شندر ہو بے چندر شجر جوالو کی تو حاشر بشیر تکایا دیکھ 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 قرآن حافظ مائے مائے بابا کی شمان دوا ہوئی سے নূরের টুপি পরায়া দেওয়া হয়েছে আল্লাহু আকবার আল্লাহ এই দুনিয়ার জমিনে যারা হাফেজ কোরআন করার জন্য ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছেন মেয়েদেরকে دینی শিক্ষার জন্য দিয়েছেন তারা ঠকেন নাই ঠকেন নাই এই কোনস্থায় জীবন দেখতে দেখতে পার হয়ে যাবে চিরস্থায়ী জীবন যখন শুরু হবে ওই দিন বুঝে আসবে একটা ছেলেকে কোরআনের হাফেজ বানানোতে আপনার কতটুকু फायदा হলো ছোট একটা ভাইকে কোরআনের হাফেজ বানানোতে কি फायदा হলো নিজের একটা নাতিকে কোরআনের হাফেজ বানানোতে কি फायदा হলো খালেদ বলো আল্লাহ তলোয়ার খালেদ আল্লাহ তরবারি কোন যুদ্ধের ময়দানে আপনাকে শহীদ করে এমন কোন তরবারি আছে নাকি আল্লাহ তরবারি ভেঙ্গে দেয় দুনিয়াতে এমন কোন তরবারি আছে নাকি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়াত থেকে উঠে বসে গেলেন যে কথা তো ঠিকই বলছো বিশ্ব নবী বলছেন আমি খালিদ সাইফাল্লাহ আল্লাহর তরবারি এই তরবারি কে ভাঙবে এমন ক্ষমতা কার আছে خالد ابن الوالد যদি শহীদ হন কাফের মুশরিক বেঈমানেরা বিভিন্ন ভাবে বলাবলি শুরু করবে আল্লাহ তরবারি ভেঙে গেছে আল্লাহ তরবারি ভেঙে গেছে বলতে লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আপনাকে শহীদ করবেন না মহান আল্লাহ আপনাকে গাজী বানায় দুনিয়াতে রাখছে আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিছেন এই কোরআনের ক্ষতি করবে দুনিয়াতে কেউ চেষ্টা করতে পারবে না কোরআন নাযিলের শুরু থেকে দিয়ে এই পর্যন্ত কোরআন বিরোধী একটা দল আছে কোরআনের পক্ষের এক দল কোরআন বিরোধী এক দল আল্লাহ পাক রব্বুল আলামিন قرآن الكريم نازل করেছেন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন দুনিয়ার জমিনে যখন কোন মানুষ কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়ে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা আমার ওই বান্দা বান্দীরা দিকে আমার কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়ে নিও যেই কাজটা আমি করার কথা যেই কাজটা আমি করতাম ওই কাজ আমার একদল বান্দাই করে আমার কালামের হেফাজত করে আমি আল্লাহ এদের মর্যাদা বাড়ায় দিলাম মর্যাদা বাড়াই নাই কি পরিমাণ বাড়াই নাই আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বসম্মানী সর্বোত্তম তারা কোরআন পড়ে এবং পড়ায় যারা কোরআন পড়ে এবং পড়ায় যারা জমিনে সর্বোত্তম আমাদের কাছে সম্মানী মানুষ আছে ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডবাসী মিলে সম্মান দিয়েছেন একজন মেম্বারকে ইউনিয়নের মধ্যে ইউনিয়নবাসী মিলে সম্মান দিয়েছে একজন চেয়ারম্যানকে
সারা এলাকার মানুষ মিলে সম্মান দিয়েছে একজন এমপিকে এইভাবে সম্মান দিতে দিতে মানুষের দেওয়া সম্মান যেই জায়গায় গিয়ে শেষ হবে মানুষের দেওয়া সম্মান যেখানে গিয়ে শেষ হয় আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াবাসীর সর্বোচ্চ সম্মানই যেই ব্যক্তি তার থেকে তার উপর থেকে শুরু হয় কুরআন পড়া এবং পড়ানো ওয়ালা হাফেজ কুরআনের ফলতে শুনে তা হাফেজ কুরআনের সংগঠন রহমতের বাজারে বিকে গেছে কুরআনুল কারীম চলতে ফিরে কুরআন ওরা চলতে ফিরে কুরআন ভারতবর্ষ সকল খ্রিস্টানদের আমল ওদের একটা সংগঠন ছিল যে সংগঠনের পক্ষ থেকে খ্রিস্টানদের একটা সংগঠনের পক্ষ থেকে বেতন দিয়া কিছু যুবক বিভিন্ন এলাকায় ছেড়ে দিল তাদের কাজ ছিল একটাই কুরআনুল কারীমের কপি বাজার থেকে লাইব্রেরি থেকে কিনবে গোপনে নিয়ে জ্বালায় দিয়ে বেতন দিয়ে এই একজন মানুষকে মাঠে নামায় দিল তাদের চিন্তা ভাবনা হলো এইভাবে যদি বছর দুই এক কাজগুলো করতে পারে সারা দেশের ভারতবর্ষের লাইব্রেরিগুলো কোরআন কপি শূন্য হয়ে যাবে কোরআনের কপি আর থাকবে না নিজেদের মতো করে নিজেদের ছাপাখানা থেকে কোরআন ছাপায়া বাজারজাত করবো তারা আয়াত উল্টা পাল্টা করে ফেলবে কিছু আয়াত বাদ দিয়ে দিয়ে এই ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য তো একটা বাজারে আপনাদের এরকম চীনা কান্দির মতো একটা বাজার এই বাজারের লাইব্রেরি থেকে একজন যুবক বিশ থেকে পঁচিশ বছরের মাঝামাঝি হবে তার বয়সটা এই যুবক প্রতিদিন কুরআনুল কারীমের কপি বিশ পঁচিশ পিস কুরআন কিনে 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 নিয়ে যায় মধ্যবয়সী একজন মানুষ দৃশ্যটা দেখে এক মাসের মতো এরকম দেখলো মুরুব্বি মানুষটা মধ্যবয়সী লোকটা জিজ্ঞাসা করে যুবক হয়ে প্রতিদিন কোরআনের কপি দিয়ে দিয়ে কি করো আমি কি করি এগুলো আপনার কাছে কেন বলবো তুমি নির্ভয়ে বলতে পারো কারণ তুমি খ্রিস্টান আমিও খ্রিস্টান যদি জানতে চান তাহলে আমার কাছে আসেন আমার সাথে চলেন তাহলে আসল বিষয়টা বুঝায় দেই এই লোকটা যুবকের সাথে চলতে লাগলেন যাইতে যাইতে তার ওই বাসা পর্যন্ত চলে গেলেন যেখানে সে একটা বাসা ভাড়া নিয়েছে মানুষের চলাচল খুব কম মানুষ বেশি আসা যাওয়া করে না সেখানে পুরো একটা ঘর ভাড়া নিল ঘরের একটা কোনায় এই কাজগুলো করে ছাইয়ের একটা টাল হয়ে গেছে মধ্যবয়সী লোকটা যখন কথাটা শুনলেন তিনি ডাক দিয়ে বলে যুব মনের আশা মনে থাকবে পূরণ হবে না কারণ কি সারা দেশের ভিতরে আমাদের মতো এরকম কিছু যুবক ছেড়ে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে মধ্যবয়সী লোকটা জানিয়ে দিলেন কখনো কোরআন পরিবর্তন করা সম্ভব হবে না কারণটা কি কি কারণটা বুঝতে চাও বলে হ্যাঁ বুঝতে চাই আসো আমার সাথে মধ্যবয়সী মানুষটায় যুবকটার সাথে নিয়ে একটা গ্রামের ভিতরে ঢুকে গেলেন যেখানে একটা হিজ্জকান আছে দূর থেকে দেখা গেলেন ওই যে দেখা যায় মাথা জাকি দিয়া দিয়া হেলিয়া দিয়া এইভাবে আর কিছু হেলিয়া দিয়া মাথা জাকায়া জাকায়া মাথা ঝুঁকি দিয়া দিয়া যে পড়তেছে আট দশ বছরের বাচ্চারা ওরা কি করে জানো আমি যে না জানি না আল্লাহ ত্রিশ পারে কুরআন এদের দিলের ভিতরে মুখস্থ করে বসায় দেয় বলো রে যুব কাগজের কপি পুরানো সম্ভব কাগজের কোরআন পুরাইতে পারবা কিন্তু এই জিন্দা কোরআন কেমনে পুরাইবা জিন্দা কোরআন তো পুরাইতে পারবা না
আল্লাহর কালাম তো আল্লাহ এবারেই হেফাজত করেন যুবক আশ্চর্য হয়ে গেল কোরআনুল কারীম পুরাটা কি আমরা মুখস্থ করে ফেলে রাখি বলে হ্যাঁ অসম্ভব একটা চটি বই মুখস্থ করে রাখা যায় না চটি বই একটা মুখস্থ করে রাখা যায় না পুরা 30 পারা কোরআন ওরা কেমনে মুখস্থ করে বুঝে আসে না যুবককে এই মধ্যবয়সী লোকটা নিয়ে গেল মাদ্রাসার ভিতরে আসো এতদিন পর্যন্ত তো কোরআন জ্বালাইছো এখন শুনিয়া যাও এই যুবক সামনের দিকে আগায় গেল মাদ্রাসার ভিতরে আবে সব হুজুরকে বলা হলো যে একটা ছেলে দেন আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে আসছে এই যুবক আল্লাহর কালাম তেলাওয়াত শোনার জন্য 8-10 বছরের একটা ছেলে কেন হলো সুন্দর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু হয়ে গেল আল্লাহর কালাম তেলাওয়াতের আসর আছে না নাই আল্লাহর কালাম তেলাওয়াতের আসর শুরু হয়ে গেল তার উপরে কিছুক্ষণ তেলাওয়াত করার পরে যুবকের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে যুবক চিৎকার দিয়ে উঠে দাঁড়ায় বলে আমি আর সহ্য করতে পারছি না আমার কালিমা পড়ায় মুসলমান বানায় দে শুধু মুসলমান হলো তা নয় আল্লাহর কালামে অনেক ক্ষতি করেছি কোরআনের কপি পুরা হাদিসে কাগজের কোরআন পুরাইছি এখন জিন্দা কোরআনের গোলাম হয়ে থাকতে চাই এই তালেবে ইলমদের খিদমতে আমরা লাগায় দেন মুসলমান হয়ে মাদ্রাসার তালেবে ইলমদের কাপড় চোপড় ধুয়ে দিবে এদের খানা দিবে পয় পরিষ্কারের ব্যবস্থা নিবে এই যুবকটা মুসলমান হয়ে ওই মাদ্রাসা চাকরিজীবী মাদ্রাসার একজন কর্মচারী হইয়া ঠাইকা যায় আল্লাহর কালামের সামনে আল্লাহর কালামের সামনে যারা আসবে তাদের অবস্থা হবে দুইটা হয়তো বরবাদ হয়ে যাবে আর না হয় একদম বড় হয়ে যাবে সম্মানী হয়ে যাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামে পাক এই দুনিয়ার জমিন থেকে চিরতরে মুছবেন বলে আসতেছিলেন চিরতর আল্লাহর কালাম মুছে দেবেন বলে আসতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিলেন হযরত উমর কালাম মুছবেন কি নিজের জিন্দেগি আল্লাহর কালামের সামনে কুরবানি দিয়ে দিলেন আল্লাহর কালাম তো এমনই একটা গ্রন্থ আল্লাহর কালাম মুসা আলাইহিস সালাম তাওরাত তিলাওয়াত করেন মুসা নবী তাওরাত তিলাওয়াত করেন তিলাওয়াত করতে করতে এক জায়গায় লিখা পাইলেন এমন এক জাতি দুনিয়াতে আগমন করবে যেই জাতির জন্য পুরা জমিনটাকে মসজিদ বানায় দেওয়া হবে মসজিদ পুরা জমিনটাকে মসজিদ বানায় দেওয়া হবে এমন এক জাতি দুনিয়াতে আসবে মুসা আলাইহিস সালাম তো চায় বলেন আল্লাহ আমার উম্মতকে এই নিয়ামত দিয়া দাও আল্লাহ বলে মঞ্জুর হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য আমার হাবিবের উম্মতের জন্য মঞ্জুর হয়ে গেছে আবার তেলাওয়াত করতেছে আবার বিকা পাই নাই এমন এক জাতি দুনিয়াতে আসবে যাদেরকে পানির বিকল্প তয়াম্মুমের সুযোগ দেওয়া হবে মুসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য এটাও চাইলেন না এটাও মঞ্জুর হয়ে গেছে আখেরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ একটা নিয়ামত তো আমি এমন পাইছি যেই নিয়ামত আর কেউ পাবে না ওই দিন বুঝে আছে এক একটা হরফ একবার তিলাওয়াত করলে 10টা নেকি একটা পৃষ্ঠা বা একটা আয়াত মুখস্থ করতে কতবার পড়া লাগে মুখস্থ রাখতে কতবার পড়া লাগে
একটা হরফ একবার পড়লে যদি 10 নেকি হয় হাফেজে কোরআনের নেকির পরিমাণ কত দাঁড়াবে হিসাব করা দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি আখিরাতে যার যত নেকি বেশি তারই হবে বিলাসিতা বেশি হাফেজ কোরআনের নেকির পরিমাণ বেশি হবে কারণ তারা আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করে আমি একটা কথা এই মুহূর্তে বলে দেব হাফেজ কোরআন যারা আছেন আলেম ওলামা যারা আছেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন পারি আপনারাও করবেন মাসে অন্তত দুই খতম কোরআন তেলাওয়াত করা দুনিয়ার ব্যস্ততার কারণে অনেক সময় কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত থাকে দূরত্ব তৈরি হয় কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে তার দিল তত সাফ থাকবে গুনাহ থেকে মুক্ত থাকবে আল্লাহর কালাম যদি ধরে রাখতে পারে দুনিয়ায় অভাব নাই আখিরাতে চিন্তা নাই আল্লাহর কালাম সাথী বানায় নেয় আল্লাহর কালাম কে যদি সাথী বানায় নিতে পারেন আপনি সফল আপনি কামিয়াব আল্লাহর কালাম আপনাকে ছেড়ে যাবে না কিয়ামতের কঠিন ময়দানে মা বাবার মাথায় যখন নূরের টুপি পরায়া দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে ঘোষণা দিবেন যে হাফেজ কোরআনদেরকে মর্যাদা দেওয়া হোক মর্যাদা আমার কালামের হেফাজত আমি আল্লাহ জিম্মাদারি নিয়েছিলাম কিন্তু কাজ করেছে তারা আমার কালামের হেফাজত যদি একজন মানুষের জিম্মাদারি পালন না করত আমার কালাম আমি হেফাজত করতাম কিন্তু এই মানুষগুলো কোরআন মুখস্থ করার কারণে এদের মর্যাদা আজকে বাড়ায় দেওয়া হোক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে কি মর্যাদা দেওয়া হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار الله النبي بولے كام تردير ایک ایک دن حافظ قرآن جئی من جدا پابے اللہ پر پتے کے তার পরিবার পরিজনের মধ্য থেকে 10 জন মানুষ এমন যাদের ব্যাপারে জাহান্নাম ঘোষণা হয়ে গেছে জাহান্নামের রায় হয়ে গেছে 1 কোটি বছর 2 কোটি 5 কোটি বছর জাহান্নামে জ্বলবে এই রকম আসামি যারা হবে এই আসামিদের এই আসামিদের পক্ষে হাফেজ কোরআন সুপারিশ করবে আল্লাহ আমার চাচারে তোমার জাহান্নামী ফেরেশতারা নিয়ে যায় তারে মাফ করে দাও সুবহানাল্লাহ কি দেন না আমার বড় ভাই রে তোমার জাহান্নামের ফেরেশতারা নিয়ে যায় তারে মাফ করে দাও তার পরিবারের 10 জন লোকের পক্ষে হাফেজ কোরআন সুপারিশ করবে সুপারিশ মঞ্জুর হবে 10 জনের পক্ষে হাফেজ কোরআন সুপারিশ করতে পারবে এই রকম 10 জন মানুষ যাদের বিরুদ্ধে রায় হয়ে গেছে সাজার ঘোষণা হয়ে গেছে এই রকম সাজা প্রাপ্ত জাহান্নামীর পক্ষে সুপারিশ করবে হাফেজ কোরআন হাফেজ কোরআন সুপারিশ করবে আলেম ওলামাদেরকে সুপারিশ আলেম ওলামাগণ সুপারিশ করতে থাকবে নবীজি বলেন নাশফাউ ইয়াউমাল কিয়ামতি থালাসা الانبياء ثم العلماء ثم الشهداء তিন দল মানুষ সুপারিশ করবে হাশরের মাঠে নবীগণ আলেমগণ শহীদগণ আলেমগণ কি পরিমাণ সুপারিশ করবেন এটা কোন সংখ্যা উল্লেখ করা হয় নাই হাফেজ কোরআন 10 জন আর আলেমগণ যে কতজন এটা সংখ্যা উল্লেখ করা হয় নাই কারণ এক একজন আলেমের পক্ষ শান মান এক এক রকম হয় সর্বনিম্ন 40 সর্বোচ্চ কোন সীমা নাই একটা ছাগলের গায়ে যে পরিমাণ পশম হয় এই পরিমাণের মধ্যে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আলেমদের সুপারিশের মাধ্যমে অনেক মানুষকে মুক্তি দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন একদল মানুষ হাশরের মাঠের এক কোণায় অসহায়ের মতো দাঁড়ায় থাকবে তাদের বংশে কোনো আলেম নেই বংশে কোনো হাফেজ নেই
যদি সুপারিশের ব্যবস্থা হইত হাসপাতালের মাঠে তখন স্বয়ং কোরআন এদের পক্ষে সুপারিশ শুরু করবে সুবহানাল্লাহ যে কেন যে আল্লাহর কালাম এদের পক্ষে সুপারিশ করবে এই কারণে যদিও ওরা কোরআন পড়ায় এবং কোরআনের মধ্যে নাই পড়নেওয়ালাও নাই পড়ানেওয়ালাও নাই কিন্তু দুই দলের ব্যবস্থা করনেওয়ালা ওরা বাবার রেখে দেওয়া জমিন নিজে বাড়ি বানায় নাই বাগান বানায় নাই মাদ্রাসার ঘর বানানোর জন্য দিয়েছে কোরআন হেফাজতের প্রতিষ্ঠান হওয়ার জন্য দিয়েছে ছাত্রের রোজিন রেখে খানা খাওয়ায় হাফেজ বানাইছে রক্তের কোন সম্পর্ক নাই আত্মীয়র কোন সম্পর্ক নাই কোরআনের সম্পর্কের কারণে নিজের পরিশ্রমের পয়সা কামাই পরিশ্রমের কামাই ঘাম ধরানো পয়সাটা দিয়া তালেবে ইলম আল্লাহর কালাম মুখস্থ করবে ঠান্ডায় যেন কষ্ট না করে কার্পেট কিনে নিজে নিজে বিছায় দিয়েছে আল্লাহর কালামের মহব্বত ভিতরে থাকার কারণে আল্লাহর কোরআন ওই দিন মানুষের জন্য সুপারিশ করতে থাকবে এই জন্য বলি সারা জীবন আল্লাহর কালামের সুপারিশ করে আল্লাহ আমাদের নসিব করে এই জন্য সারা জীবন আল্লাহর কালামের সাথে কালাম ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে দুনিয়ার জমিনে যারা হাফেজ আলেম মাদ্রাসা ওয়ালা আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখে মহব্বত রাখে আল্লাহ একটা পুরস্কার দিবেন একটা পুরস্কার শুধু বলে দিন দুনিয়াতে এই পুরস্কারটা দিবেন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঈমানের সাথে মৌত হবে ঈমানের সাথে মৃত্যু হবে তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা উদাহরণ হিসেবে এসেছেন মিশরের রাজা মিশরের রানী মুসা আলাইহিস সালাম শিশু ছিলেন তাকে দেখে আসিয়া বলছিল আমার বড় ভালো লাগছে আল্লাহ বলেন আমার পয়গম্বর দেখে তোমার ভালো লাগে ঈমান নামক হাদিয়া দিলাম ফেরাউন বলছিল আমার ভালো লাগে না সেই ঈমান থেকে বঞ্চিত হয়ে গেল লানতপ্ত হয়ে গেল চির জাহান্নাম হয়ে গেল আলেম ওলামাদেরকে দেখতে যাদের ভালো লাগে আলেমদের সাথে মিশে থাকতে ভালো লাগে দুনিয়ার প্রতি হইতে পারে তবু আলেম ওলামাদেরকে যারা পছন্দ করবেন আল্লাহ যে পুরস্কারটা দিবেন কখনো আলেমদের সমালোচনা করবেন না আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন ঈমানের সাথে আর আলেমদের সাথে যারা বিরোধিতা করে আলেম ওলামাদের সমালোচনা করে আলেমদেরকে অপছন্দ করে ওই মানুষগুলো ঈমানের মৃত্যুবরণ করতে পারে না আমি একটা সূত্র দেখেছি যারা আলেম ওলামাদের বিরোধিতা করে তাদের গুড়ালি খুব একটা ভালো হয় না আল্লাহ যেন আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দেন বলুন আমিন আর জোরে বলেন আমিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম